দিতে। ও ওটা ওটা আমার মনে নেই, ওটা অনেক বছর আগে উঠেছে, উঠিনি তা না, বাট অনেক বছর আগে। আর এই অ্যাপ ক্যাবের ব্যাপারটা নিয়ে তুমি কতটা অবগত, মানে নিজে কতটা অ্যাভেল করো নাকি করতেই হয় না? আমি খুব একটা করি না, কোভিডের পর থেকে আগুন, বাট হ্যাঁ ডেফিনেটলি আমার ফ্যামিলির কিছু লোকজন আছে যারা ধরো এলো, আমার ড্রাইভার নেই, আমার গাড়ি খারাপ হয়েছে, তখন ডেফিনেটলি সেটা আমাকে করে দিতে হয়। আর বলবো না যে আমার একদমই অ্যাপটা লাগে না, বিকজ আমার নিজের ক্ষেত্রে অনেকবার হয়েছে যে আমাকে গাড়ি ছেড়ে দিতে হয়েছে বা মায়ের লাগবে, সো মাকে আমি বেশি ইম্পর্টেন্স দিই, দিয়ে আমি নিজে হয়তো ক্যাবটাই মানে অ্যাপটা ইউজ করেছি ফর ক্যাব। আচ্ছা, বিভিন্ন ধরনের অ্যাপ ক্যাবের তো মানে আমরা অ্যাপ দেখতে পাই, কিন্তু অ্যাপের আপদ বলতে কোন জিনিসগুলো বোঝো? মানে বিভিন্ন বিভিন্ন সাইটের বিভিন্ন তো অসুবিধা থাকে, কারো সার্চ চার্জ খুব বেশি, কেউ খুব বেশি ওয়েট করায়, কোন অসুবিধাগুলোকে তুমি খুব জর্জ দেখো? এক ধরনের সত্যি কথা বলবো, সব ক্যাবগুলোই না আমাকে খুব ওয়েট করে, মানে আমি মিথ্যে কথা বলবো না, ভীষণ ওয়েট করায়, আবার অ্যাট দ্য এন্ড দেখি মানে রাইডটাকে ক্যান্সেল করে দেয়, তো সেটা সবথেকে বেশি ইরিটেটিং। এবার এইটা আমি কখনোই অ্যাপ বা যারা অ্যাপটাকে তৈরি করেছেন বা যারা মানে মাথার উপর আছে আমি তাদেরকে দোষটা দেবো না, বিকজ যারা চালাচ্ছে বা যারা তারা ভীষণ নিজেদের মতো করে ডিসাইড করে নেয়, হয়তো তারা কাজটায় যখন ঢুকে অন্যভাবে, বাট যখন দেখে যে না এটা তো স্মুথলি হচ্ছে, তখন একটু নিজেদের মতো মানে যেমন আমাকে এক্সট্রা এত টাকা দিতে হবে বা কিছু, যেটা হয়তো কোম্পানি থেকে একদম, বিকজ আমার নিজের দাদা একটা খুব রিনাউন্ড কোম্পানিতে ছিল, খুব বড় পোস্টে, সো আমি এটা জানি। আমার দাদাকে আমি একদিন খুব ঝেড়ে বলেছিলাম যে কী রে কী, আমি এসব অ্যাপ ট্যাপ ইউজ করবো না, এক্সট্রা টাকা নিচ্ছে এই নিচ্ছে, বলছে না এটা কখনোই হয় না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো আমি মানে এটাই আমি চাই যে যারাই কাজটা করবে তারা যেন একটু সৎভাবে, আর মানুষ তো দেখো বিপদে পড়ে যে বৃষ্টি পড়ে বা কিছু হয়, তখন বিপদে পড়ে ওটা করে, তখন ওই ক্যান্সেল করে দেওয়া বা এক্সট্রা চার্জেস এইগুলো একটু মানে একটু ঠিকঠাক, এক্সট্রা চার্জেস কেন দেবো না, বাট একটু ব্যবহারটা ভালো বা কিছু এইগুলো হলে আমার মনে হয় একটু বেটার। খুব তাড়াতাড়ি নতুন লুকে দেখা যাচ্ছে, একদম মানে 8-9 কমেছে বা 10-5 কমেছে, এখনও টার্গেট রাখছি, বিকজ আমি তো একটু বরাবরই হেলদি আর একটু চওড়া ঠওড়া আছি, বেশি খাটতে হচ্ছে, চেষ্টা করছি। অঙ্কুশদা নিজেই একটা ইনস্টাগ্রাম পোস্টে বলেছিল ম্যাডাম আপনার টাইম কি পাওয়া যাবে, তো সেই জায়গা থেকে এখন কি সেই দাবিটাই না, প্রচুর নাটকবাজ, তো আমি বেশি কথা বলতে চাই না, বেশি ফুটেজ দিতে চাই না। আচ্ছা, পুজো চলে আসছে, পুজোর কি প্ল্যানিং রাখছো? পুজোর কোনো প্ল্যানিং করিনি আমি, আগেও বলেছি, কারণ প্ল্যানিং তখনই করি যখন পুজো মানে বাইরে বেড়ানোর থাকে বা কিছু বেড়াতে যাওয়ার থাকে, এবছর আমরা ওইভাবে কিছু প্ল্যানিং করিনি, হুট করে যদি হয়ে যায় দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু আমার মনে হয় না হবে, কারণ অঙ্কুশ এখন ভাবে ভাবে বুঝিয়ে দিয়েছো ভীষণ বিজি, ভীষণ বিজি একদম, আমি একদমই বিজি না, কিন্তু বুঝে গেছি ভীষণ কম্পিটিশন আমাদের চল, মানে দুজন অপোজিট পোল পুরো না, অ্যাকচুয়ালি পুজোর আগে অবধি আমি মোটামুটি মানে আমার ইভেন্টস আছে, ব্র্যান্ড শুটস আছে, কিন্তু ওই প্রপার শুটিং আমার সব পুজোর পরে শুরু, শপিং কমপ্লিট, সারা বছর শপিং করে আমার পুজোর সময় আমি বেরোই না শপিং করি। স্পেশাল গিফট কি মানে নেবে ঠিক করে ফেলেছো? ওটা সারা বছর পুজোয় বলে বছরে একবার হবে, আমি সারা বছর ওটা মেনটেন। আচ্ছা, পুজোর সঙ্গে তো পাল্লা দিয়ে বাড়ছে ট্রাফিক যত পুজোই করছে, সেই জায়গা থেকে যদি রাস্তাঘাটে কোনো একটা ম্যাজিক তুমি চাও যে মানে গাড়িগুলো হঠাৎ করে ডানা গজিয়ে যাক, এরকম কী চাই? ওটা গাড়িগুলো ডানা গজাতে হবে না, মোটামুটি আমার গাড়ির যদি ডানা গজিয়ে যায় তাহলেই হবে, মানে যে কোনো একটা গাড়ির ডানা গজালেই হবে, মানে আমার প্রবলেম হচ্ছে যেহেতু ট্রাফিকে, বাকিদের আপাতত হচ্ছে না, তো আর খুব টাইমে টাইমে পৌঁছতে হবে, আমাদের ইভেন্টস থাকে, শুটস থাকে, এই থাকে, অনেকে যেমন পার্টিকুলার টাইম থাকে, কিন্তু আমাদের একটা যেমন আমি আজ সকাল থেকে শ্যুট করছিলাম, শ্যুট করে আমি এখানে এলাম, তো একটু যদি লেট হতো দেরি হয়ে যেত, ওই জন্য আমি আপাতত চাই আমার গাড়ির ডানা গজিয়ে যাতাম। ট্রাফিককে দাঁড়ালেই মোটামুটি বেশ কত রকম ইরিটেশনের পয়েন্ট পাওয়া যায়, কেউ চরম মানে অকারণে হর্ন বাজিয়ে যায় বাজিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, কোন কোন মানুষগুলোকে তুমি শাস্তি দিতে চাও? ধরো কিছু কিছু মানুষ আছে মানে সিগন্যালটা ধরো 4-5 সেকেন্ড 6 সেকেন্ডের জন্য খোলে, তারা তখন যে কী ফোনে দেখে না কী কোন স্বপ্নের জগতে থাকে জানি না, পেছনে আমরাই উল্টে হর্ন দিয়ে ওরে বাবা যা এবারে আপনি এগোন, এগোয় না আবার সেই সিগন্যালটা পড়ে যায় 5 মিনিটের জন্য, তাদেরকে মনে হয় ধরে একটুখানি আচ্ছা পুজোর শুভেচ্ছাটা কাকে কাকে? নমস্কার, আমি ঐন্দ্রিলা, আমি নিউট্রালি সবাইকে আমার তরফ থেকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, দুর্গা পুজোর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব ভালোভাবে সকলের পুজো পাই। থ্যাংক ইউ।